সবিচ্ছা বলো খুড়া অল্প সাইড দেখলাম ওই কাটিং ভিতর আচ্ছা তোর উপরে চাই একটা ফুটেজ লাগবে আরে বনগাঁও তো আমি আমি সবসময় আসামকে ভালোবাসি, সবসময় আমার আসামে আসতে ভালো লাগে। আমি কামরূপ কামাখ্যা দেবীর দর্শন করে গেছি বহুবার, দুবার দর্শন করেছি ওনার। আর আজকে এখানে এসেছি আমি বিকজ অফ সরকারদা, যে সরকারদা আমার বড় ভাই ছোট ভাই যা ইচ্ছা বলতে পারো, আমার খুব ক্লোজের খুব অনেক দিনের পুরনো আমাদের সম্পর্ক। আর আজকে আরেকটা ব্যাপারে খুব খুশি হচ্ছে গিয়ে অরূপের সঙ্গে আমার দেখা হয়েছে আজকে ফার্স্ট টাইম, বাট অরূপকে আমার ভাইও বলতে পারো। আমি অরূপের নাম অনেক আগে থেকে শুনেছি কিন্তু আজকে অরূপের সঙ্গে অরূপের বাড়িতেও গেছি আমি। অরূপকে দেখে আমার খুব ভালো লেগেছে একটা কারণে, যে এরকম ইয়াং ছেলেরা, ইয়াং নেতারা আসার দরকার আছে যে কোনো পার্টিতেই। এবং অরূপ খুব ভালো কাজ করে, অরূপ ভালো কাজ করবে এটাও আমি জানি, খুব ভালো কাজ করবে, কেন ইয়াং ছেলেদের আসার দরকার আছে, ইয়াং ছেলেদের চিন্তাধারাটা একটু অন্যরকম হয়। আমি যার জন্য অরূপকে অনেক অনেক বাধাই দিয়েছি, অরূপকে বলেছি যে তুমি জনতার জন্য কাজ করো আর আরও করবে, আর ও আমাকে কথা দিয়েছে যে এখানে অনেক কাজ করবে, আর আমিও কথা দিয়েছি যে তোমার কাজের জন্য আমি এখানে সবসময় তোমার পেছনে আছি। হ্যাঁ, আর তো কোথাও এখানে যাবার, গুয়াহাটি যাবো লাস্ট, গুয়াহাটি গিয়ে গুয়াহাটি থেকে ক্যালকাটা ফিরে যাবো। হ্যাঁ, না আমাকে ডাকেনি ওরা, আমাকে যেখানে ডাকবে সেখানেই আমি যাবো না। হ্যাঁ হ্যাঁ, একটু আশায় ছিলাম যে হয়তো আমাকে ডাকবে, তো যাই হোক ওরা ডাকেনি কোনো ব্যাপার না, রাম তো রামজির ইচ্ছা ছিল না হয়তো সেই জন্য হয়নি। আমি অন্য কারুর ডাকাডাকির জন্য তো আমি ওয়েট করেছিলাম না, রামজি যেদিন ডাকবে সেদিনকে ঠিক আমাকে চলে যেতেই হবে। নেই ভোলাদার, ভোলাবাবুর দেখো আমাদের কুলগুরু হচ্ছে শিব, আমার কুলগুরু হচ্ছে শিব, শিব ঠাকুর আমার কুল দেবতা, সরি কুলগুরু বলছি, কুল দেবতা শিব ঠাকুর, তো শিবের শিব ঠাকুরের জন্য যেখানে হোক যেতেই হবে। সরকারদার জন্য এখানে আসলাম, সরকারদার দেখছেন বলে এলাম, কারণ আমার অনেক পুরনো ছোটবেলার বন্ধু, আর এখানে এসে আনন্দ পেয়েছি অরূপের সঙ্গে, অরূপের বাড়িতে গিয়ে অরূপের সঙ্গে দেখা করে। একটা ইয়াং ছেলে নেতা হয়েছে, এবং নেতাদের, ইয়াং নেতাদেরই আশা উচিত আমাদের এই যে কোনো পার্টিতেই হোক, ইয়াং ছেলেদের চিন্তাধারাটা একটু অন্যরকম হয়। আর অরূপ অনেক ভালো কাজ করছে এখানে, আমি চাইবো যে ও আরও ভালো কাজ করুক, আর ওর সঙ্গে সবসময় আমি আছি, ওর পেছনে আমি আছি, ও যখনই ডাকবে তখনই আমি আসবো, সরকারটা আমাকে যখনই যেতে বলে আমি সেখানে যাই। আমি এখানে এসে খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লাগলো। কত যে কত পথ হলাম যে তোমার মতো এত অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো প্রিয় তোমার